সোমবার বিকেলে স্কুল থেকে ফেরার পথে রামপাল উপজেলার স্কুল ছাত্রীকে তার মায়ের পরিচিত বলে ডেকে নিয়ে যায় 60 বছর বয়সী হাসান মীর। এরপর নিজের বাড়ির পাশে বাগানে নিয়ে শিশুটিকে ধর্ষণ করে সে। প্রতিবেশী এক নারী বিষয়টি টের পেয়ে ভুক্তভোগীকে উদ্ধার করে তার বাসায় পৌঁছে দেয়। শিশুটির শারীরিক পরীক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয় তোমার আম্মু আমাগনি তাই করে আমার মেয়ে গেছে, গেলে আমার মেয়েরা ধরে নিয়ে গেছে, কয়েছে আমার আম্মু কই তা কয়েছে কি তাই করে মুখ সাবে ধরে জোরে ধরে নিয়ে গেছে। আমি সরকারি যে বিচার আছে এর ন্যায্য বিচার আমি সেইটা চাই। এ ঘটনায় সোমবার রাতেই রামপাল থানায় মামলা করেন ভুক্তভোগীর বাবা। অভিযান চালিয়ে অভিযুক্ত হাসানকে গ্রেফতার করে র‍্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জড়িত থাকার কথা স্বীকার করেছে। ইতিমধ্যে তার পরিবার থানাতে বাদী হয়ে মামলা করেছে এবং তাকে মেডিকেল এবং ফরেন্সিক টেস্টগুলো কার্যক্রম বর্তমানে চলমান আছে। অভিযুক্ত হাসান মীরের বিরুদ্ধে আরও দুটি শিশু ধর্ষণের অভিযোগ রয়েছে বলে জানান এলাকাবাসী। আবদুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা।